সবাই বইয়ে 96 পৃষ্ঠে খোলো। 96 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নটি পড়ো। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? দেখো এখানে বের করতে হবে আসল। কি বের করতে হবে? আসল। 8% মুনাফায় মানে কি, কেউ কি বলতে পারবা? বার্ষিক 8% মুনাফা মানে হলো 100 টাকা, 1 বছরে মুনাফা কত টাকা? 8 টাকা। 100 টাকা 1 বছরের মুনাফা কত? 8 টাকা। নাহলে এখন আমাদেরকে আসল বের করতে হলে আমরা কথাটাকে কীভাবে সাজাইতে পারি? 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। আসল 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হয়, ডট দিয়ে দাও, আর একটু নিচে নিচে দিবা ডটে, এক সংখ্যায় লিখে 1 বছরে যখন আসল 8 ভাগের 100 টাকা। যখন আসল 600। এখন দেখো আমরা কাটাকাটি করবো, হ্যাঁ কত দিয়ে যায় দেখো তো, নিচে আছে 8, উপরে আছে 100 গুণ 600, কত দিয়ে কাটবে আগে বলো? 4 দিয়ে যায়, 4 গুণে 8, 4 25 100। তাহলে এখানে কত হলো? 25। এখন 2 দিয়ে আবার কাটাকাটি করা যায়, দেখো 600 আমরা 2 দিয়ে কিন্তু কাটতে পারি, 3 দুগুণে 6, 0 2টা বসে দাও। এখন গুণ করো, 25 দিয়ে আমরা কাকে গুণ করবো? 25 দিয়ে কাকে গুণ করবা? 300কে। 300কে গুণ করা, এটাকে আমরা সহজভাবে করতে পারি। 3 25 কত? 3 25 75 লেখো আগে, সমান 75। শূন্য কয়টা আছে দেখো তো, 2টা বসাই দো। একটু দূরে বসাইছো কেন? উত্তর আসল কত টাকা? 7500 টাকা। উত্তর 7500 টাকা। এই অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে নি বলো?